জানাজার পরে দোয়া করা এটা মুস্তাহাব জায়েজ এবং সওয়াবের কাজ যিনি দোয়া করেন তিনার সওয়াব হবে যে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে তিনারও উপকার হবে সময় সুযোগ থাকলে অবশ্যই চেষ্টা করবেন জানাজার পরে দোয়া করার জন্য জানাজার পরে দোয়া যারা করেন না তাদের যে কয়টা বাহানা এর মধ্যে একটা বাহানা হলো জানাজাটাই দোয়া এরপরে আর দোয়া লাগে না এই বাহানাটা যৌক্তিক নয় কারণ যদি ধরেও নেই জানাজাটা দোয়া দোয়ার পরে আবার দোয়া করা ইসলামী শরীয়তে নিষেধ নয় একবার দোয়া হইলে আরেকবার দোয়া করা যাবে না এই ধরনের কোনো বিধান ইসলামে নাই বারবার দোয়া করার বিধান আছে নবীজি চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনাকে নবীজি বলছেন যে বেশি বেশি দোয়া করেন সহি রেওয়ায়েত আছে এইজন্য এই যুক্তিতে দোয়া বন্ধ করাটা মোটেও উচিত নয় দ্বিতীয়ত জানাজার নামাজকে দোয়া বলা যাবে না জানাজাকে সালাত বলতে হবে নামাজ বলতে হবে কেন স্বয়ং আল্লাহ তাআলা নিজেই জানাজাকে সালাত বলেছেন যেমন সূরা তাওবা এর 84 নম্বর আয়াত কত নম্বর আয়াত বলেন কত নম্বর আয়াত সেখানে আল্লাহ তাআলা জানাজাকে কি বলেছেন আপনারা লক্ষ্য করুন ولا تصل على أحد منهم مات أبدا إلى آخر أمر الله বলেন নবী গো মুনাফিকদের কেউ যদি মারা যায় তাদের উপরে আপনি ওয়ালা তুসাল্লি সালাত পড়বেন না অর্থাৎ জানাজার সালাত পড়বেন না এই আয়াতের মধ্যে জানাজার নামাজকে আল্লাহ তাআলা সালাত বলেছেন দেখুন দোয়া শব্দটাও আরবি সালাত শব্দটাও আরবি দুটোই আরবি কিন্তু আল্লাহ জানাজার ক্ষেত্রে দোয়া শব্দ ব্যবহার করেনি জানাজার ক্ষেত্রে ওয়ালা তুসাল্লি সালাত শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন তাহলে আল্লাহর কোরআনের ভাষায় জানাজা দোয়া নাকি সালাত বলেন দোয়া না সালাত এবার হাদিসের দিকে নজর করুন আল্লাহর নবী কি বলেছেন অসংখ্য হাদিস আছে একটা প্রসিদ্ধ হাদিস আমি বলি দয়াল নবীজি বলেছেন আবু দাউদ ইবনে মাজার হাদিস ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দোয়া ইজা যখন সাল্লাইতুম তোমরা সালাত পড়বে আলাল মাইয়িত মৃত ব্যক্তির উপরে তাহলে মৃত ব্যক্তির উপরে নবীজি বলছে সালাত যখন পড়বে নবীজি বললেন এটা জানাজাকে সালাত বললেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত নবীজিও জানাজাকে সালাত বললেন আল্লাহও জানাজাকে সালাত বললেন তাহলে আপনি কি বলেছেন শুনেন জানাজার আরবি নিয়ত পারেন এমন কেউ আছেন এখানে একজন দুইজন মাশাআল্লাহ অনেকেই মারহাবা মারহাবা অনেকেই পারেন আমি নিয়তের এই সামনের অংশটা বলবো একটা জায়গায় ইচ্ছা করে ভুল বলবো আপনারা ভুলটা ধরে দিবেন পারবেন না ইনশাআল্লাহ নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাত আরবা তাকবীরাতে দোয়াইল জানাজাতে ফরজ মাশাআল্লাহ বুঝে গেছেন দেখা যায় তাহলে এখানে দোয়াইল জানাজাতে হবে না কি হবে বলেন না কি হবে সালাতিল জানাজা তাহলে দেখেন নিয়ত করার সময় কিন্তু আপনি বলছেন এটা সালাতুল জানাজা এটা এটা জানাজার সালাত আল্লাহর কোরআনে আল্লাহ বললেন জানাজা সালাত রাসূলের হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জানাজা সালাত আপনিও নিয়ত করার সময় বলছেন এটা সালাতুল জানাজা আরবা তাকবীরাতে সালাতিল জানাজাতে পরিষ্কার বলেছেন আপনি জানাজার সালাত এর পরেও আপনারা কেন বলছেন জানাজাটা দোয়া এই দুই নম্বরই কেন করছেন কিসের জন্য করছেন এটা দুই নম্বরই হলো না মুখে বললাম একটা আর করলাম আরেকটা দুই নম্বরই হলো না এটা এবার শুনো এখানে সেটা যুক্তি অনেকে বোঝায় যে হুজুর জানাজার ভিতরে তো দোয়া আছে আল্লাহুম্মা ইগফির লি হাইয়্যানা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা এই যে দোয়া তো আছে হুজুর যেহেতু জানাজার ভিতরে একবার দোয়া হয়েছে এরপর আর দরকার কি এই কথাটা যৌক্তিক না ভিতরে থাকলেও পরে দোয়া করা নিষেধ তো না এই যুক্তিতে দোয়া তো আর বন্ধ করা যাচ্ছে না তারপর আমরা একটা ব্যাখ্যা দিই শমশান নগরের মুসলমান আপনারা ভাত খাননি জোরে কই
ভাতের মধ্যে পানি আসেনি। বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখা গেছে ভাতের মধ্যে 97 থেকে 98 ভাগ পানি ভাতের মধ্যে আর কি। তরকারি এবং তরকারির ঝোলের মধ্যে পানি আছে, শমশেরনগরের ডাইলের মধ্যে পানি থাকেনি। তাহলে পানিওয়ালা ভাত খাইলেন, পানিওয়ালা তরকারি তরকারির ঝোল খাইলেন, পানিওয়ালা ডাল খাইলেন, এরপরে আবার পানি খাননি? আচ্ছা, যারা বলবেন জানাজার ভিতরেই দোয়া আছে এরপরে আর দোয়া লাগে না, তাদেরকে বলবেন মিয়া ভাই ভাত তরকারি ডাইলের মধ্যেই পানি আছে, এরপরে আর পানি খাওয়া লাগে না। এরা গলাত লাগে বড় পানি খাওয়াবেন না, ঠিক নাই নিবা? রাগ করবেন না, আমি তো পারি না, একটু একটু বলার চেষ্টা করি। এটা হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির দেশের ভাষা, এই ভাষাটাকে সম্মান করি দাদু ভাই আমার। তাহলে বোঝা যাচ্ছে তাদের যত যুক্তি এগুলি আসলে দোয়া বন্ধ করার ক্ষেত্রে একটাও কার্যকরী যুক্তি না। এবার আমরা বলবো জানাজার পরে আমরা কেন দোয়া করি। কমলগঞ্জ শমশেরনগরের নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শোনো, কেন সুন্নিরা জানাজার পরে দোয়া করে শোনো। তিনটা কিতাবের নাম বলি, মনে রাখার চেষ্টা করবেন। এক নম্বরে মুসনাদু আহমদ, এটা বেশি দিন আগের কিতাব না, মাত্র 1200 বছরের আগের কিতাব। কয়শো বছর? মাত্র 1200 বছরের আগের কিতাব। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনি মুসনাদু আহমদের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। দুই নম্বরে জগৎ বিখ্যাত আল মুস্তাদরাক লিল হাকিম, সেই কিতাবের মধ্যেও ইমাম হাকিম নিসাবুরী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন। তিন নম্বরে বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদু বাজ্জারের মধ্যেও হাদিসটা উল্লেখ করেছেন। হাদিসটা বর্ণনা করেছেন হযরতে ইব্রাহিম হাজারী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন একজন বিখ্যাত সাহাবী যিনি বাবলা গাছের নিচে বায়াতে রেদওয়ানের যে বায়াত নবীজি করাইছিলেন সেই বায়াতের সাথে জড়িত ছিলেন, তিনার নাম হযরত আব্দুর রহমান ইবনু আবি আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার কন্যা সন্তান ছিল, সে মারা গেল। মারা যাওয়ার পরে ফাকাব্বারা আলাইহা আরবাআন, আব্দুর রহমান ইবনু আবি আউফা রাদিয়াল্লাহু আনহু তিনার কন্যার জানাজার নামাজ পড়তে গিয়ে ফাকাব্বারা আলাইহা আরবাআন, তিনার উপর 4 তাকবীরে জানাজার নামাজ আদায় করলেন। কামার জানাজার নামাজ আদায় করার পরে সুম্মা কামা বাদা যালিকা, এই যে জানাজা যখন শেষ, এরপর উনি আবার দাঁড়াইলেন। জানাজা শেষ সুম্মা কামা বাদা যালিকা, এই জানাজার পরে উনি আবার দাঁড়াইলেন। তৃতীয় তাকবীরের পরে চতুর্থ তাকবীরের আগে এই যে একটু সময়, এই সময়টা যে একটু সময় থাকে, এতটুকু সময় পরিমাণ দাঁড়ায়া হযরতে আব্দুর রহমান ইবনু আবি আউফা রাদিয়াল্লাহু আনহু ইয়াদউ লাহু, অর্থাৎ ইয়াদউ লাহা, আমার দয়াল নবীর ওই সাহাবী তিনার কন্যার সন্তানের জন্য দোয়া করলেন। দোয়া শেষ করে বলতেছেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ হাকাযা, আমার দয়াল নবীজিও এরকম করতেন, এইজন্য আমিও জানাজা পড়ে আমার কন্যার জন্য আবার দোয়া করলাম। সুবহানাল্লাহ, এখানে সরাসরি হাদিস থেকে আমরা জানলাম আল্লাহর নবী জানাজা 4 তাকবীর আদায় করতেন, জানাজা শেষ করার পরে আবার দাঁড়ায়া মাইয়াতের জন্য দোয়া করতেন। এই জন্য হযরত আব্দুর রহমান ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু আনহু 4 তাকবীরে জানাজা পড়লেন, জানাজা করে আবার দাঁড়ায়া নিজের মেয়ের জন্য দোয়া করলেন। হাদিস থেকে সমাধান পাইলাম, জানাজার পরে আমার দয়াল নবী এবং সাহাবী সাহাবাই কারাম নিজেরা দোয়া করেছেন, নবী নিজে দোয়া করেছেন, সাহাবীরা দোয়া করেছেন, শমশেরনগরের মুসলমানেরা আপনারা দয়া করে বলুন, যেহেতু নবীজি নিজেই জানাজার পরে দোয়া করেছেন, সাহাবীরা জানাজার পরে দোয়া করেছেন, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন জায়েজ না নাজায়েজ? আরো একটা হাদিস বলি, এই হাদিসটা উল্লেখ রয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাহাদ রহমতুল্লাহ আলাইহি,
তাবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসের সনদ নির্ভরযোগ্য এই হাদিস ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়তের চতুর্থ খণ্ডের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন ইমাম কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাই হেদায়া এর শরাফাতুল কাদিরের দ্বিতীয় খণ্ডের 121 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস তারা উল্লেখ করেছেন ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই মিসকাতের শরা মিরকাতুল মাফাতিহ ওই কিতাবের দ্বিতীয় খণ্ডের 355 পৃষ্ঠায় হাদিস তারা উল্লেখ করেছেন ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের শরাহ উমদাতুল কারিয়ের অষ্টম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠায় হাদিস খানা উল্লেখ করেছেন ইমাম জাইলাঈ রাহমাতুল্লাহ আলাই নাসবুর রাওয়ার দ্বিতীয় খণ্ডের 74 নম্বর পৃষ্ঠায় হাদিস খানা উল্লেখ করেছেন এছাড়াও আরো বহু কিতাবে হাদিস খানা উল্লেখ লাম্মাইল তাকান্নাসু মুতা জালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাল মিম্বারে ফাকুশিবা লাহু মা বাইনাহু ওয়া বাইনাস শাম যখন শাম দেশে মুতার যুদ্ধ সংগঠিত হচ্ছিল মদিনার মসজিদ নববীর মিম্বর শরীফের মধ্যে আমার দয়াল নবীজি বসলেন ওই যে শাম দেশের যুদ্ধে কে কি করতেছে মদিনার মসজিদ নববীর মিম্বর থেকে আমার দয়াল নবী সব নিজের চোখে দেখতেছে সুবহানাল্লাহ এক পর্যায়ে আমার দয়াল নবীজি বললেন আমার জাফর শহীদ হয়ে গেছে জাফর হলো নবীজির আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের সেনাপতি ছিলেন তিনি যুদ্ধ করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটেছে যুদ্ধ করতেছে এক পর্যায়ে একজন কাফের তরবারি দিয়ে আঘাত করলেন ডান হাতে এইভাবে তরবারি ধরে পতাকা হাতে নিয়ে রাখছে কাফের এখানে আঘাত করে পুরো হাতটাই কেটে ফেললেন হযরত জাফর বাম হাত দিয়ে সেই তরবারি পতাকাটা ধরলেন ধরে এইভাবে উঁচা করে রাখলেন ওই কাফের হযরত জাফরের বাম হাতে তরবারি দিয়ে আঘাত দিয়ে বাম হাতটাও কেটে ফেললেন তরবারিটা নিচে পড়ে যাওয়ার সাথে সাথে উনি দাঁত দিয়া কামড়াইয়া জাফর রাদিয়াল্লাহু আনহু দাঁত দিয়া কামড়াইয়া পতাকাটা উপরের দিকে উঁচা করে রাখলেন আমি আপনাদের যে বলবো রাসূলের সাহাবারা জান দিয়েছে ঈমান দেয়নি ইসলামের জন্য ডান হাত কেটে ফেলেছে বাম হাতে পতাকা হাতে নিয়েছেন বাম হাত কেটে ফেলেছেন দাঁত দিয়ে কামড়াইয়া ইসলামের পতাকা উঁচু করে রেখেছেন সেই জাফর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেল দয়াল নবীজি মদিনার মসজিদ নববীর মিম্বর থেকে কেঁদে দিলেন দুই চোখ মোবারক দিয়ে গড়গড়ায় পানি পড়তেছে আর বলতেছে সাহাবীরা শোনো আমার জাফর শহীদ হয়ে গেছে ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আমার নবীজি জাফর রাদিয়াল্লাহু আনহুর জানাজা আদায় করলেন সহিহ ইবনে হাব্বান এবং ফাতহুল কাদিরের মধ্যে ইমাম ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ উল্লেখ করেন নবীজি যখন জাফর রাদিয়াল্লাহু আনহুর জানাজা পড়েন তখন ফেরেশতা জিবরিল আলাইহি সালাম জাফর রাদিয়াল্লাহু আনহুর লাশ আমার নবীর সামনে তুলে ধরে রাখছিলেন ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজে তার জানাজা আদায় করলেন জানাজা শেষ করার পরে কি করেছেন ওয়াদা আলাহু নবীজি আবার তার জন্য দোয়া করলেন দোয়া শেষ করে কি করেছেন ওয়াকালা দোয়া শেষ করে আবার বলতেছেন ইস্তাগফারু লি আখিকুম তোমরা তোমার ভাই তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করো এই হাদিস থেকেও প্রমাণিত হয় আমার দয়াল নবী নিজেই জানাজা পড়েছেন জানাজার পরে আবার দোয়া করেছেন শমশান নগরের নবীর প্রেমিকারা নবীর সৈনিকেরা নবীর উম্মতের আপনারা বলুন আমার নবী যেহেতু নিজেই জানাজার পরে দোয়া করেছেন সেহেতু জানাজার পরে দোয়া করা জায়েজ না না জায়েজ এরপরে যদি কেউ বলে বুঝলাম না তার কপাল পোড়া বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা শুনুন কোন কোন ফকি বলেছেন লা তাকুমু লিদুআই বাদা সালাতিল জানাজা জানাজার পরে দোয়ার জন্য দাঁড়ায়ও না কিন্তু মিয়া ভাই এই এই যে জানাজার পরে দোয়ার জন্য দাঁড়ায়ও না কেন বললেন এটার তো একটা কারণ আছে কারণটা হলো যেভাবে কাতার বন্দী হয়ে আমরা দোয়া জানাজা পড়ি ওইভাবে কাতার বন্দী হয়ে যদি দোয়াও করি তখন নামাজের সাথে এটা তশবিহ হয় নামাজের সাথে সাদৃশ্য হয় দেখবেন
পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের ক্ষেত্রে একটা মাসালা, ইমাম সাহেব মেহরাবে নামাজের মুসল্লায় দাঁড়ায় ইমামতি করবেন, উনি যদি সুন্নত পড়তে চান তাহলে ওখান থেকে ডাইনে বাবা আমি সামান্য একটু নইরা দাঁড়ায়া একটু সাইডে দাঁড়ায় হলে সুন্নত পড়তে হবে। কেন জানেন? যদি হুবহু যেখানে ইমামতি করছে দাঁড়ায়া ওখানে দাঁড়ায় সুন্নত পড়ে, পিছনের মুসল্লিরা ভাববে মনে হয় উনি জামাতে ইমামতি করতেছে, এই যে একটা সন্দেহ সৃষ্টি হবে। এই জন্য মাসালা হলো উনি ডাইনে বাবা আমি সামান্য একটু নড়ে চড়ে তারপর সুন্নত পড়বে, সম্ভব হলে ওই মুসল্লা ছেড়ে পিছনে এসে সুন্নত পড়বে। নবীজি সুন্নত এবং নফল নামাজগুলি হুজরা মোবারকে পড়তেন, এই জন্য জানাজার নামাজ ওইভাবে কাতার বন্দী হয়ে আমরা পড়ি, ওইভাবে কাতার বন্দী হয়ে দোয়া করা যাবে না, কারণ এটা নামাজের সাথে সাদৃশ্য হয়। যদি আপনি সালাম শেষ জানাজার নামাজের সালাম দিয়েছেন এখন আপনি কাতার ভেঙে ফেলেন, কাতার ভেঙে দোয়া করেন, তাহলে তার নামাজের সাথে সাদৃশ্য আসছে না, এক দেখাবে না, তাহলে ফতোয়া মানা হবে, রাসূলের হাদিসও মানা হবে। আমরা সুন্নিরা দুটাই মানি, ওয়াহাবিরা একটা জানে আরেকটা হয়তো জানেই না, এগুলি ঠিক মতো ঘরে লাগা করে নাই, ঘরের বাড়ি খাইতে খাইতে ফ্যাট মুডা হয়ে গেছে, গেলি মুডা হয়ে গেছে। কথা কই বেশি বুঝে কও, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করো, বলে না আমিন।